অনেক পলিটিক্যাল ব্যক্তি আমার কাছে বসলে বলে যে এটা তো ইসলামের পলিটিক্যাল ভার্সন, যে আমরা সুফিবাদী ইসলাম বিশ্বাস করি, রেডিক্যাল ইসলাম বিশ্বাস করি না, পলিটিক্যাল ইসলাম বিশ্বাস। যারা ভার্সন খুঁজে তারা আসল ইসলামকে বিশ্বাস করে না। ইমানদার দাবি করলো তারা ইমানের দাবিতে সত্যবাদী না, তারা মোনাফেক। এ তো পলিটিক্যাল ইসলাম। আল্লাহ যদি পলিটিক্স শিখান আপনার সমস্যা কি? ইসলামের এই কথাগুলো বলবেন তখন আপনাকে চ্যালেঞ্জের মোকাবেলা করতে হবে। কায়েমি স্বার্থবাদী বুর্জোয়া শ্রেণী আপনাকে আঘাত করবে, বাধা দিবে, নির্যাতন হবে, নিপীড়ন হবে, জেল জুলুম হবে, ফাঁসি হবে, হত্যা হবে, খুন রেজি হবে। আর ওই মুনাফেকের দল বলবে এটা তো রেডিক্যাল ইসলাম। মুসলিম নামধারী অনেককেই দেখি যারা ইসলামের অনেক কিছু বিশ্বাস করে না। করে ইসলামের কতটুকু বিশ্বাস করে? নামাজ, রোজা, হজ, যাকাত। কিন্তু ইসলামের রাষ্ট্র ব্যবস্থাকে বিশ্বাস, ইসলামের শরিয়া আইনকে বিশ্বাস, বরং তারা উদ্ভট কিছু ব্যাখ্যা দেয় যে আমরা সুফিবাদী ইসলাম বিশ্বাস করি, রেডিক্যাল ইসলাম বিশ্বাস করি না, পলিটিক্যাল ইসলাম বিশ্বাস। ইসলামের তো কোনো ভার্সন নাই, ইসলাম তো একটাই। আল্লাহর আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1500 বছর আগে আল্লাহর পক্ষ থেকে যে জীবন বিধান দিয়েছেন সেটাই একমাত্র ইসলাম। ইসলামের কোনো ভার্সন নেই। অনেক পলিটিক্যাল ব্যক্তি আমার কাছে বসলে বলে যে এটা তো ইসলামের পলিটিক্যাল ভার্সন, অথচ জানে না এই কথার কারণে তার ঈমান নষ্ট হয়ে যাচ্ছে। কথা বলে, আরে ভাই, মানবরচিত তন্ত্রমন্ত্র মতবাদের ভার্সন হয়। কি হয়? বাংলাদেশে গণতন্ত্রের কিছু ভার্সন আছে, এখন চলতেছে গণতন্ত্রের ফেসিবাদ, ঠিক কিনা? এরপর যে গণতন্ত্র আসতে পারে সেটা হবে অ্যারিস্টোক্রেসি, ডেমোক্রেসি না, কি হবে? অ্যারিস্টোক্রেসি। ওটা হচ্ছে অভিজাততন্ত্র। দেশের কিছু ব্যবসায়ী, কিছু নেতা, কিছু বিদেশিদের দালাল, তাদের নিয়ে একটা গভর্নমেন্ট হতে পারে বাংলাদেশে, উইদাউট ডিলে মাচ, খুব দ্রুত হতে পারে, সেটা অ্যারিস্টোক্রেসি। তো গণতন্ত্র মানবরচিত মতবাদ, তার ভার্সন হতে পারে। কি হতে পারে? যেমন একটা উদাহরণ দিচ্ছি আপনাদেরকে, রুশ বিপ্লব যখন হলো, যেটাকে বলশেভিক বিপ্লব বলে, যার শাসন রাশিয়াতে ছিল, 1917 সালে শ্রমিকরা আন্দোলন করে জোসেফ লেনিনকে ক্ষমতায় বসানো, সে প্রতিষ্ঠা করল সমাজতন্ত্র। কি করল? সমাজতন্ত্র। পরবর্তীতে ক্ষমতায় আসলো স্টালিন, সেও সমাজতন্ত্রকে ধরে রাখলো। 80-এর দশকে যখন ক্ষমতায় আসলো প্রেসিডেন্ট গর্বাচেভ, সে সমাজতন্ত্রের মধ্যে গণতন্ত্র ঢুকালো, মানে একটা নতুন রাজনৈতিক মতবাদ দাঁড় করালো। বুঝলেন? কিছু সমাজতন্ত্র, কিছু গণতন্ত্র, একটা নতুন ভার্সন সে আবিষ্কার করলো। আর তার এই অদূরদর্শিতার কারণেই সোভিয়েত ইউনিয়ন ভেঙ্গে 15টা রাষ্ট্রে ভাগ হয়ে গেছে। তো মানবরচিত তন্ত্রমন্ত্র মতবাদের ভার্সন হতে পারে। কি হতে পারে? আল্লাহ প্রদত্ত জীবন বিধান ইসলাম, এটা তো একটাই, এটার কোনো ভার্সন নাই। যারা ভার্সন খুঁজে তারা আসল ইসলামকে বিশ্বাস করে না। ইমানদার দাবি করলো তারা ইমানের দাবিতে সত্যবাদী না, তারা মোনাফেক। তারা কি ধোকা দিচ্ছে? জাতিকে, সমাজকে, রাষ্ট্রকে, আপনাদেরকে, আপনারা ধোকায় আছেন। 47-এর আগ থেকে ধোকায় আছেন আপনারা। বাপ দাদারাও ধোকা খাইছে, আপনারাও ধোকা খাচ্ছে।
দায়িত্বে সব মুনাফিকরা যায় কারা যায় মুনাফিকরা একজন ঈমানের দাবিতে সত্যবাদী হয় জিকিরের মধ্যে ফরজ আছে ওয়াজিব আছে সুন্নাত আছে নফল আছে আর কোরআন যে জিক এটা ঈমান এটা কি ঈমান এই কোরআনের বিসমিল্লাহর বা থেকে মিনাল জিন্নাতি ওয়ান নাসে সিন পর্যন্ত কোন একটি বাক্যের একটি শব্দের একটি অক্ষরকে যদি আপনি অস্বীকার করেন কাফের হয়ে যাবে এখন আপনি নামাজ পড়লেন রোজা রাখলেন সব জিকির করলেন আসল জিকির বাদ দিলেন আপনি মুসলিম না মুসলিম অমুসলিম যতই জিকির মুমিন দাবি করেন মুসলিম দাবি করেন আপনি মুমিন নন মুসলিম নন ঠিক কি না ঠিক কথা বুঝতেছেন এখানে আল্লাহ তাআলা জিকির বলতে কি বুঝালেন অনেক কিছুকে তো আল্লাহ তাআলা জিকির বলেছেন ঠিক না এখানে জিকির বলতে কি বুঝালেন আল্লাহ তাআলা ইমাম হাফেজ জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহ আর ইমাম ইবনে কাসির রাহমাতুল্লাহ তারা উভয়ে তাদের তাফসীরের মধ্যে উল্লেখ করেছেন ইদা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম আই ইদা যুকিরা ইনদাহুম আহকামুল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম প্রকৃত মুমিন তো তারাই তাদের সামনে যখন আল্লাহর বিধিবিধান উচ্চারিত হয় আল্লাহর বিধানকে মানার জন্য তাদের অন্তর প্রস্তুত হয়ে যায় তাহলে আল্লাহ তাআলা মানবজাতির মুক্তির জন্য যত বিধান দিয়েছেন ওটা কি জিক ওটা কি জিক ওটা হুকুম কি ফরজ ওয়াজিব সুন্নাত নফল না ঈমান আপনি যদি ওই জিকিরকে অস্বীকার করেন মুসলমান থাকবে না কথা বলে না না যেমন চোর চুরি করলে হাত কাটো কেউ যদি জানা করে কেসাস করো মৃত্যুর বদলে মৃত্যুদণ্ড দাও ঠিক কি না ঠিক আল্লাহ তার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরশচুম্বী সম্মান মর্যাদার বিরুদ্ধে যদি কেউ কথা বলে তাকে মুরতাদ হিসেবে মৃত্যুদণ্ড দাও ঠিক কার আহকাম আল্লাহ কার বিধান আল্লাহ কার জিকির কিন্তু এই কথাগুলো বললে আপনি বলবেন এটা তো পলিটিক্যাল ইসলাম কথা বলে কি বলবেন এ তো পলিটিক্যাল ইসলাম আল্লাহ যদি পলিটিক্স শিখান আপনার সমস্যা কি কথা বলেন আপনি বলবেন এটা পলিটিক্যাল ইসলাম এটা আমরা মানি না সুফিবাদী ইসলাম মানি হচ্ছে সহজ নামাজ সুজা হজ জাকাত করো তসবি তাহলিল পড়ো মোরাকাবা মুশাহাদা করো তসবি পড়ো কি পড়ো আর যখন আপনি ইসলামের এই কথাগুলো বলবেন তখন আপনাকে চ্যালেঞ্জের মোকাবেলা করতে হবে কায়েমি স্বার্থবাদী বুর্জোয়া শ্রেণী আপনাকে আঘাত করবে বাধা দিবে নির্যাতন হবে নিপীড়ন হবে জেল জুলুম হবে ফাঁসি হবে হত্যা হবে খুন রেজি হবে আর ওই মুনাফিকের দল বলবে এটা তো রেডিক্যাল ইসলাম কি বলবে রেডিক্যাল ইসলাম তে রেডিক্যাল ইসলাম তাহলে বুঝা গেল আপনি এই ক্ষেত্রে আল্লাহর বিধানকে মানলেন না বরং অস্বীকার করলেন তা আপনি কি মুমিন না মুনাফিক মুনাফিক আর যদি প্রকাশ্য অস্বীকার করেন তাহলে কি মুনাফিক বলা হবে না মুসলিম বলা হবে জিকির বুঝতেছেন কথা বলেন তাহলে আল্লাহ তাআলা এখানে যে জিকিরের কথা বলেছেন এটা হচ্ছে আহকামে শরাইয়া আহকামে শরাইয়া কনস্টিটিউশন অফ শরিয়া শরীয়তের সংবিধান যার মূল উৎস কোরআন এবং সুন্নাহ
ঠিক কিনা বলে? যতদিন এই মূলে ফিরে না আসবেন ততদিন ফলাফল আপনাদের জিরোই থাকবে।